আচলতে কোচ রাজবংশী জনগোষ্ঠীয় দীর্ঘদিন ধরে আমার যে মানে ঐতিহাসিক কমতাপুর, সেই কমতাপুরের কারণে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আর জড়িয়ে নাইবা আমার কিছু যুব শক্তিয়ে সহস্র পন্থালয় যি আমার একটা বিপ্লব চলাই আছে, এই বিপ্লবর আমি পরিসমাপ্তি বিচার আর আমি আশাবাদী যে খুব অচিরেই আমার যে কোচ রাজবংশী জনগোষ্ঠীর দীর্ঘদিনিয়া যি এখন দাবি আসে পৃথক কমতাপুর 1949 চনের 28 আগস্ট তারিখে মার্জার একর্ডর জড়িয়ে যখন কোচবিহার বা কমতাপুর ভারত সরকারের সামিল হয়েছিল আর সেই সামিল হওয়ার সময়তে একটা চুক্তি আসিল যে কমতাপুরখনক সি ক্যাটেগরি রাজ্য হিসাবে ঘোষিত করা হব, পরবর্তী পর্যায়ত মানে সেই কামটি করা হয়ে নুঠিল আর সেই কারণে আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীয় রাজনৈতিক অর্থনৈতিক ভাষিক বা শৈক্ষিক বিভিন্ন দিকত বঞ্চিত হওয়ার কারণে শেষত আমার জনগোষ্ঠীটি আন্দোলনের পন্থা বাছি লোবলে বাধ্য হয়ে পড়লে আর যার কারণে আজি যেটু একটা মানে পরিবেশ আজি আহিছে সেই পরিবেশ আমি ভাল পাইছো যে অচিরেই ভারত সরকার বা কেএলর মাজত এখন শান্তি চুক্তি হব আর সেই শান্তি চুক্তির জড়িয়ে আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীয় নিজের হেরুয়াই পেলওয়া যখন রাজ্য কমতাপুর রাজ্য সেই পাবলে গৈ আছে আর এই ক্ষেত্রে আমার কিছুমান ব্যক্তিয়ে বিশেষ আমার শহীদনা জুবিন গার্গ ডাঙরিয়ায় যিজনে মানে গোয়ালপাড়া এখন সাংস্কৃতিক মঞ্চত অভিভাবক অভিভাবকত্বর নিচিনা দেখুয়াই যে কইছে যে আমি কোনোপধ্যেই অসমক বিভাজন করব নিদিয়ে কইছে, অহংকারী মুডত কইছে আর গতি আমি ধিক্কার দিছো কারণ জুবিন গার্গ এজন শিল্পী, আমি শিল্পী হিসাবে আমি জানো আর রাইজে নিশ্চিতভাবে শিল্পী হিসাবে গায়ক হিসাবে শ্রদ্ধা করে, কিন্তু জুবিন গার্গে আমার জাতি জনগোষ্ঠীর যে রাজনৈতিক অধিকার বা অধিকারের ক্ষেত্রে যে সংগ্রাম সেই সংগ্রামের ওপর যেটু মানে কমেন্ট করেছে ভেঙুচালি করেছে তারবাবে আমি সচাকে মানে ধিক্কার দিছো আর জুবিন গার্গ সকিয়ে দিছো ঠিক তেনে ধরনের বক্তব্য যাতে মন্তব্য প্রদান নকরে, কারণ জাতি জনগোষ্ঠীর মাজত বিভেদ আনবা যেখিনি কথা যাতে নকয় তার কারণে আজির এই আপনার মিডিয়া যোগে মানে সকিয়ে দিছো, লগতে আমি আমার মাজত বড়ো বা ঠিক তেনেকে আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর মাজত কিছুদিনের কিছু কথাবিলাক চলি আছে, আমি সকলকে সকল পক্ষকে আহ্বান জানাম যে এইখন ভারতীয় সংবিধানে আমাক পিছপরা জনগোষ্ঠীর কারণে ডেভেলপমেন্টের কারণে যদি কিবা সুবিধা করে দিবা ব্যবস্থা আছে নিশ্চিতভাবে ভারত সরকার করব, গতি আমার মাজত সংঘাত করবলে একো নাই, আমি ভারত সরকারের দাবি করেছো ভারতীয় সংবিধানে আমার প্রাপ্য অধিকারখিনি দিবর কারণে আগবাড়িছে, আমি ভারতের সন্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আজির এই চেগতে ধন্যবাদ জ্ঞাপন করেছো তেওঁর সবল নেতৃত্বত আর অমিত শাহ ডাঙরিয়ার সবল নেতৃত্বত আজি ভারতবর্ষে পৃথিবীর ভিতরতে এখন শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে পরিগণিত হবলে গৈ আছে, আমি আশা করিম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া আর অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী আমার হিমন্ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর নেতৃত্বত কোচ রাজবংশী জনগোষ্ঠীয়ের হেরুয়াই পেলওয়া যে অধিকার সেই অধিকার পাব সেই আমি আশাবাদী ডাঙরিয়াক আমি আহ্বান জানাম আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীক যে যাতে কোনো অনুষ্ঠানত ইনভাইট করা নহয় কারণ যেধরনের আমার এগেনস্টে মানে বক্তব্য দাঙি ধরেছে আমি বহুত দুঃখ পাইছো, আমি ওপর ধিক্কার জানাইছো কারণ আমি নিচিনা শিল্পী নহলেও চলিব, আমি কব খুঁজো ইংরাজিত যদি কোয়া হুইজ জুবিন মই কইছো হুইজ জুবিন উই ডোন্ট কেয়ার ইউ।